আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা বিভিন্ন শাকসবজির নাম আরবিতে শিখব এবং এর বাংলা অর্থ সহ। আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। ফিতর, এর বাংলা অর্থ হচ্ছে মাশরুম। জাজার, এর বাংলা অর্থ হচ্ছে গাজর। তমাতিম, এর বাংলা অর্থ হচ্ছে টমেটো। বামিয়া, এর বাংলা অর্থ হচ্ছে ঢেঁড়স। বাসাল, এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। ফাসুলিয়া, এর বাংলা অর্থ হচ্ছে বরবটি। দুব্বা, এর বাংলা অর্থ হচ্ছে লাউ। মুস আকদার, এর বাংলা অর্থ হচ্ছে কাঁচাকলা। ফিফিল রুমি, এর বাংলা অর্থ হচ্ছে ক্যাপসিকাম। মুলকিয়া, এর বাংলা অর্থ হচ্ছে পাট শাক। সিল্কি, এর বাংলা অর্থ হচ্ছে পালন শাক। সাবানাক আখদার, এর বাংলা অর্থ হচ্ছে সবুজ শাক। সাবানাক আহমার, এর বাংলা অর্থ হচ্ছে লাল শাক। তামার হিন্দ, এর বাংলা অর্থ হচ্ছে তেঁতুল। কিতা, এর বাংলা অর্থ হচ্ছে খিরা। বাজানিয়া, এর বাংলা অর্থ হচ্ছে মটরশুঁটি। লেমন, এর বাংলা অর্থ হচ্ছে লেবু। কারণমুর, এর বাংলা অর্থ হচ্ছে করলা। গেরা, এর বাংলা অর্থ হচ্ছে মিষ্টি কুমড়া। লিপত, এর বাংলা অর্থ হচ্ছে শালগম। কুসা, এর বাংলা অর্থ হচ্ছে দুন্দল। আদাস, এর বাংলা অর্থ হচ্ছে ডাল। সামান্দার, এর বাংলা অর্থ হচ্ছে বিট পালং। ফিলফিল, এর বাংলা অর্থ হচ্ছে মরিচ। ফিলফিল আহমার, এর বাংলা অর্থ হচ্ছে লাল মরিচ। ফিলফিল আসওয়াদ, এর বাংলা অর্থ হচ্ছে কালামরিচ। ফিলফিল আখদার, এর বাংলা অর্থ হচ্ছে কাঁচামরিচ। ফিলফিল কার্নাবিত, এর বাংলা অর্থ হচ্ছে ফুলকপি। ফিজিল, এর বাংলা অর্থ হচ্ছে মূলা। নানা, এর বাংলা অর্থ হচ্ছে পুদিনা পাতা। কুজবারা, এর বাংলা অর্থ হচ্ছে ধনিয়া পাতা। খাস, এর বাংলা অর্থ হচ্ছে লেটুস পাতা। জাজিনজান, এর বাংলা অর্থ হচ্ছে বেগুন। কুতাব, এর বাংলা অর্থ হচ্ছে কাঁচা খেজুর। ইদাস, এর বাংলা অর্থ হচ্ছে কারি। জাঞ্জাবিল, এর বাংলা অর্থ হচ্ছে আদা। বাসাল, এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। গারা, এর বাংলা অর্থ হচ্ছে লাউ। বাতাতাস, এর বাংলা অর্থ হচ্ছে গুলালু। মালফুপ, এর বাংলা অর্থ হচ্ছে বাঁধাকপি। ক্ষুদ্রা, এর বাংলা অর্থ হচ্ছে শাকসবজি। তাব্বাক, এর বাংলা অর্থ হচ্ছে রান্না করা। সাবানাক, এর বাংলা অর্থ হচ্ছে শাক। বেদিনজান, এর বাংলা অর্থ হচ্ছে বাগুন। খিয়ার, এর বাংলা অর্থ হচ্ছে শসা। তুম, এর বাংলা অর্থ হচ্ছে রসুন। দুরা, এর বাংলা অর্থ হচ্ছে ভুট্টা। কুসা, এর বাংলা অর্থ হচ্ছে দুন্দল। লেমন, এর বাংলা অর্থ হচ্ছে লেবু। মাসুই, এর বাংলা অর্থ হচ্ছে গ্রিল। মাকলি, এর বাংলা অর্থ হচ্ছে ফ্রাইড। জুবদা, এর বাংলা অর্থ হচ্ছে মাখন। জাইতুন, এর বাংলা অর্থ হচ্ছে জলপাই। সরবা, এর বাংলা অর্থ হচ্ছে স্যুপ। সরবা খুদার, এর বাংলা অর্থ হচ্ছে সবজির স্যুপ। আসাল, এর বাংলা অর্থ হচ্ছে মধু। বাপ, এর বাংলা অর্থ হচ্ছে দরজা। মিন্দিল, এর বাংলা অর্থ হচ্ছে হাদ্রুমাল।
কামিজ এর বাংলা অর্থ হচ্ছে শার্ট। মিনশাফা এর বাংলা অর্থ হচ্ছে তোয়ালে। গুমাস এর বাংলা অর্থ হচ্ছে কাপড়। সদর এর বাংলা অর্থ হচ্ছে বুক। ইজবা এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল। রুকবা এর বাংলা অর্থ হচ্ছে হাঁটু। রিজল এর বাংলা অর্থ হচ্ছে পা। আনফ এর বাংলা অর্থ হচ্ছে নাক। রাস এর বাংলা অর্থ হচ্ছে মাথা। আসাস এর বাংলা অর্থ হচ্ছে আসবাবপত্র। কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার। মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক। গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম। বুনাই এর বাংলা অর্থ হচ্ছে সন্তান। ফুতুর এর বাংলা অর্থ হচ্ছে নাস্তা। কূপ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। গাচ্ছিল এর বাংলা অর্থ হচ্ছে ওয়াশ করা। মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা। মাফি মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই। আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম। আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ। হাজিন এর বাংলা অর্থ হচ্ছে দুঃখ বা দুঃখী। সাইদ এর বাংলা অর্থ হচ্ছে সুখী। গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে। ওরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে। আসলি এর বাংলা অর্থ হচ্ছে আসল। তিজারি এর বাংলা অর্থ হচ্ছে নকল। জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন। হারারা এর বাংলা অর্থ হচ্ছে জ্বর। নসিয়া এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ। তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। গারিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে। মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। তুরস এর বাংলা অর্থ হচ্ছে গোসল। হুব্বুন এর বাংলা অর্থ হচ্ছে পছন্দ করা। শরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি। কুল্লুইয়ুম এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন। তাইল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা। সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট। কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড়। কাসির এর বাংলা অর্থ হচ্ছে খাটো। ওয়াসি এর বাংলা অর্থ হচ্ছে চওড়া। হাইওয়ান এর বাংলা অর্থ হচ্ছে পশু। উসফুর এর বাংলা অর্থ হচ্ছে পাখি। সাহাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন। সাইউই এর বাংলা অর্থ হচ্ছে খারাপ। ধূপ এর বাংলা অর্থ হচ্ছে বাল্লুক। গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল। লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস। জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট। সা এর বাংলা অর্থ হচ্ছে গড়ি। তায়েরা এর বাংলা অর্থ হচ্ছে বিমান। মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা। আনাম এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর। তুফা এর বাংলা অর্থ হচ্ছে আপেল। সামাই এর বাংলা অর্থ হচ্ছে আকাশ। মীরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না। নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো। দোলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি। খুতুবা এর বাংলা অর্থ হচ্ছে আংটি। কুরা এর বাংলা অর্থ হচ্ছে ফুটবল। খালাস এর বাংলা অর্থ হচ্ছে শেষ। গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম। মুখাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ। সুখ এর বাংলা অর্থ হচ্ছে মার্কেট।
দিগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট, সানিয়া এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড, সা এর বাংলা অর্থ হচ্ছে ঘন্টা, নাহার এর বাংলা অর্থ হচ্ছে দিন। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।